হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাসমিহা জান্নাত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি এই দুটি পাউডারের রিভিউ করে দেখাবো। অবশ্যই এই দুটি পাউডারের রিভিউ জানতে পুরো ভিডিওটি দেখতে হবে। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেকে কনফিউজ থাকে যে পাউডার হিসেবে আমি কোন পাউডারটা আমি আমার স্কিনে অ্যাপ্লাই করব। সো নর্মালি যে ট্যালকম পাউডারগুলো বাজারে পাওয়া যায় আমি সেগুলোকে খুব একটা প্রেফার করব না, তার থেকে বেশি প্রেফার করি আমি এই দুইটি পাউডারকে, পন্ডসের বিবি পাউডার একটি অ্যান্ড পন্ডসের অ্যাঞ্জেল ফেস পাউডার একটি। পন্ডসের এই বিবি পাউডারটি অনেকটা বিবি ক্রিম দিলে যেমন একটা লুক দেয়, এটাও তাই ঠিক তেমন একটাই লুক দেয়। কিন্তু এই পাউডারটি আমার পার্সোনালি খুব একটা ভালো লাগেনি। আমি একটু সোয়াচ করে দেখাচ্ছি, এই পাউডারটা জাস্ট এরকম। খুব সহজে মিশে যায়। অ্যান্ড পন্ডসের অ্যাঞ্জেল ফেসের এই পাউডারটি আমার কাছে খুবই খুবই ভালো লাগে। এটা আমি অনেকদিন ধরে ইউজ করছি। এটার সোয়াচ আমি একটু যদি দেখাই, এটা আমার প্রায় শেষ হয়ে গিয়েছে। এটা একদমই হোয়াইট কাস্ট দেয় না, একদমই হোয়াইট হয়ে থাকে না স্কিনটা, বরং একটু পিঙ্কিশ পিঙ্কিশ একটা গ্লো দেয় স্কিনে। নর্মালি অনেকে বলে যে সানস্ক্রিন দিলে সানস্ক্রিনটা খুব বেশি অয়েলি হয়ে যায়। তো আমি মনে করি যে সানস্ক্রিনের উপরে যদি এমন একটা পাউডার দেওয়া যায় তাহলে খুব সহজেই সানস্ক্রিনটা অ্যান্ড ফুল ফেসটাই খুব সুন্দর মতো সেট হয়ে থাকে অ্যান্ড খুব ম্যাট একটা ফিনিশ আসে। যে আমি একটা ময়েশ্চারাইজার বা সানস্ক্রিন অ্যাপ্লাই করে শুধুমাত্র এই পাউডারটি দিয়েই বাইরে চলে গিয়েছি। এবং পন্ডসের অ্যাঞ্জেল ফেসের পাউডারটিতে ইউভিএ ইউভিবি প্রোটেকশন দেওয়া আছে। এই পাউডারটা ফেস পাউডারের অল্টারনেটিভ হিসেবেও যে কেউ চাইলে ইউজ করতে পারবে। দুইটা পাউডারই খুবই রিজনেবল, 200 থেকে 220 টাকার মধ্যে এই পাউডার দুইটি পারচেস করা যাবে। সো এই পাউডার দুটি ঝটপট মেকআপের ক্ষেত্রে খুবই উপকারী। দুইটা পাউডারই খুব ভালো, কিন্তু আমার কাছে অ্যাঞ্জেল ফেসের এই পাউডারটি সবচেয়ে বেস্ট মনে হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।